আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জামাত নেতার বাড়িতে ডেপুটি স্পিকার সহ কয়েকজন এমপি যাওয়ায় একই ঘটল, আসল রহস্য কি? এগুলো কি আপাতের প্রমাণ না অন্য কিছু? মোটামুটি অবাক করা ঘটনাই ঘটেছে, গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। জামাত নেতার বাড়িতে ডেপুটি স্পিকার সহ সংসদ সদস্যের মধ্যাহ্নভোজ। একটু নিউজটা শুনে তারপরে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক, কারণ এটা তো অবাক করা ঘটনাই যে জামাত আওয়ামী লীগ যেখানে মাঠ পর্যায়ে চরম দূরত্ব, রাজনীতিতে চরম দূরত্ব, সেখানে সংসদের ডেপুটি স্পিকার, তারপরে আবার প্রায় ১১ জন এমপি, জামাত ইসলামীর একজন গুরুত্বপূর্ণ পদধারী নেতার বাড়িতে চলে যাবে, মধ্যাহ্নভোজ করবে, বিষয়টা মানে অলরেডি কিন্তু তোলপাড় তৈরি হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা এক আসনের সংসদ সদস্য শামসুল হক বুধবার ঈশ্বরদীতে জামাত নেতার বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সংরক্ষিত মহিলা আসনে ১১ জন সংসদ সদস্য, স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস। পাবনার ঈশ্বরদী পৌরসভা জামাতের আমির গোলাম আজমের বাড়িতে বুধবার দুপুরে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দেখেন, জামাত নেতা তো জামাত নেতা, আবার নামটা কি গোলাম আজম? এই নাম দেখলেই তো আওয়ামী লীগের লোকজন সন্দেহ করে, সেখান থেকে দূরে সরে যাওয়া উচিত। অত সেই গোলাম আজম নামের জামাত নেতার বাড়িতে গিয়েছে, তাও আবার ১১ জন এমপি ডেপুটি স্পিকার সহ। তো বিশাল ঘটনা। এখন এই মধ্যাহ্নভোজ বা এই যাওয়ার পরেই তোলপাড় তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে, নানান বিশ্লেষণ, কানাঘুষা যে কি হয়েছে, কীভাবে কী ঘটেছে, এটাকে ইন্টেনশনালি না জেনে তো হওয়ার কথা না। একজন পৌরসভা আমির জামাত অধ্যুষিত একটা এলাকায়, আবার স্থানীয় আওয়ামী লীগ যুবলীগের লোকজন গিয়েছে, তারা কেউ জানে না, ১১ জন এমপি কেউ জানবে না, এটা কীভাবে হয়, বাস্তবতাটা কী? মানে এই যাওয়ার পর কিন্তু তোলপাড় তৈরি হয়ে গিয়েছে, এবং জামাত নেতারাও বিব্রত, আওয়ামী লীগ নেতারাও অনেকেই বিব্রত, আবার কেউ কেউ এটাকে দায়মুক্তি দিয়ে ব্যাখ্যাও দিচ্ছে, এবং জামাত নেতারা সমালোচিতও হচ্ছে। মোটামুটি ভালো পর্যায়ের আলোচনা জমে উঠেছে। আমি এটার একটা রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছি। আরেকটু নিউজটা শুনাই। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি স্পিকার শামসুল হক বুধবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে যান। তিনি প্রকল্প এলাকার ইউনিট ১ ও ২ পরিদর্শন করেন। এছাড়া প্রকল্প সংশ্লিষ্ট রুশ প্রকৌশলীদের পক্ষ থেকে প্রধান প্রকৌশলী প্রকল্পের অগ্রগতি বিষয়ক একটি প্রেজেন্টেশন প্রত্যক্ষ করেন। ২০২৩ সালে সিভিল ওয়ার্ক শেষ হতে পারে এবং ২০২৪ সালে নভেম্বর নাগাদ অনন্য কাজ শেষ হতে পারে বলে প্রকৌশলীদের পক্ষ থেকে জানানো হয়। ডেপুটি স্পিকার শামসুল হকের নেতৃত্বে প্রকল্প পরিদর্শনে যোগ দেন সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরিন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিয়া ইয়াসমিন, রত্না আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম ও ডরথি রহমান। দেখেন, এমনিতেই তো জামাতের লোকজন পর্দা করে, সেখানে আবার এতজন নারী সংসদ সদস্য, এটা নিয়ে তো আরেকটাই বেশ সমালোচনা হতে পারে। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার শামসুল হকের নেতৃত্বে সংসদ সদস্যরা ঈশ্বরদী উপজেলা জামাতের আমির ও আরআরপি ফিড মিলের মালিক গোলাম আজমের বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম করেন। শুধু মধ্যাহ্নভোজ না, বিশ্রামও করেন। পরে তারা আরআরপি ফিড মিলের আঙিনায় একটি চারা রোপণ করেন। এরপর পাবনা জেলা শহরের সার্কিট হাউসে মহিলা আওয়ামী লীগ সমাবেশে যোগ দিতে রওনা হন তারা। আর গোলাম আজম সাহেব, ইনি যে জামাতের এই ঈশ্বরদী পৌরসভার দায়িত্বে আছেন, এটা কোনো সন্দেহ নয়, দলীয়ভাবেও প্রথম আলোকে নিশ্চিত করেছেন জামাতের জেলা পর্যায়ের নেতারা। এখন এখানে কয়েকটা বিষয় যে দাওয়াত দেওয়া হয়েছে, জামাত নেতার পক্ষ থেকেই কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। এখন যখন দাওয়াত দেওয়া হয়, এরকম এতজন এমপি যাবেন, তখন অবশ্যই তাদের অনুসারী ওই ঈশ্বরদেরই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা কোনো না কোনো নেতা অবশ্যই জানতেন, মানে জেনে শুনেই গিয়েছে, এটা না জেনে হঠাৎভাবে হয়ে গিয়েছে এটা আমি মনে করি না, এটা অবশ্যই তাদের জ্ঞাতসারে ছিল। আবার এই যে গোলাম আজম সাহেব, তিনি তো ধনাঢ্য ব্যক্তি, ধনী মানুষ, ধনী পরিবারের সন্তান, তাকে চেনে অনেকেই। অতএব তিনি যে অপরিচিত কোনো মাদ্রাসার হুজুর, জাস্ট কে চেনে গিয়েছে, জানতাম না পরে জেনেছি, এরকম না, পরিচিত লোক, তিনি ওয়েল নোন জামাত নেতা, এর মানে জেনে শুনেই ঘটনাটা হয়তোবা ঘটেছে। এখন কি হতে পারে? গণমাধ্যমে যেটা জানতে পেরেছি, যে বাড়িতে গিয়েছে ওই বাড়ির পক্ষ থেকেই দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত গ্রহণ করেছে।
এখন দুইটা বিষয় আমি মনে করি যে গণমাধ্যমে এই বিষয় নিয়ে এভাবে রিপোর্ট করাটাই একটা অন্যায়। এটা সামাজিক যে সৌহার্দ্য এটাকে বিনষ্ট করে এ ধরনের রিপোর্ট। আমি তো বলতে চাই এরকম যে ডেপুটি স্পিকার সহ বেশ কয়েকজন সংসদ সদস্য স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে গিয়েছে, এখানে জামাত নেতা তার পরিচয়টা মুখ্য নয়, অথবা আসল রহস্য হচ্ছে এই ডেপুটি স্পিকার শামসুল হক যে জামাত নেতার বাড়িতে গিয়েছেন ওই বাড়ির পারিবারিক আত্মীয়, তাদের সাথে পারিবারিক আত্মীয়তা রয়েছে, তা আত্মীয়র বাসা আত্মীয় গিয়েছেন, এখন কি আত্মীয় জামাত হলে কি বাসা যাওয়া যাবে না নাকি? এটা তো কিছু না। এর মানে আরও একটা কারণ, আত্মীয় হলেই যে সবার বাসা যায় তা না, ধনী মানুষ ব্যবসা বাণিজ্য আছে এরকম কিছু বিষয় কাজ করে, অথবা তার একটা ফিড মিল আছে তো সেখানে একটু দেখতে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এবং খুব উন্নত মানের একটা ফিড মিল, তো স্বাভাবিক বিষয়টা এরকম হয়ে যায়। তাহলে দর্শক, এটার রহস্যটা ব্যাখ্যাটা এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা আমি যেটা দিচ্ছি। একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর বাড়িতে ডেপুটি স্পিকার শামসুল হক সাহেব তার সফর সঙ্গীদের নিয়ে তার এক আত্মীয়র বাসায় মধ্যাহ্নভোজ করেছেন এবং বিশ্রাম করেছেন। এখানে জামাত নেতারা অপ্রাসঙ্গিক। কেন অপ্রাসঙ্গিক? এখানে রাজনৈতিক কোনো আলাপ আলোচনা হয় নাই, তিনি জামাত নেতার, তিনি আওয়ামী লীগ নেতা, এই বিবেচনায় যাওয়া হয়নি। এটা সম্পূর্ণ আত্মীয়তা এবং একটা ব্যবসায়িক হিসাব থেকে যাওয়া হয়েছে, এটা কোনো আতাতের প্রমাণ বা আতাতের কোনো প্রশ্নই না। আবার দেখেন, যদি এটা আতাতের কোনো প্রমাণ বা আতাতের কোনো বিষয় থাকে, তাহলে কি প্রকাশ্যে এইভাবে এক জামাত নেতার বাড়িতে আওয়ামী লীগের লোকজন গিয়ে সবাই জাতিকে বুঝিয়ে দেয় যে আতাত করেছি, দেখেন আমাদের মধ্যে যাওয়া আসা? প্রশ্নই আসে না। আতাত হলে তো গোপনে হয়, আতাত মানেই তো বলে গোপন আতাত। এভাবে ওপেন একজনের বাসায় আরেকজনে খেতে গেলে তো আর আতাত হয় না। তারপরে যে নেতার বাসায় গিয়েছে গোলাম আজম উপজেলা পৌরসভা আমির, তিনি তো জামাতের কোনো সিদ্ধান্ত প্রণেতা না, তিনি একজন উপজেলা পর্যায়ের আমির, এমনকি কেন্দ্রীয় বা গুরুত্বপূর্ণ, এমনকি উপজেলা রেবেরও রাজনৈতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিতে পারে না। যেমন ইউনিয়ন পরিষদের কে চেয়ারম্যান হবেন, কি কে উপজেলা চেয়ারম্যান, কে পৌরসভা আমির পদে নির্বাচন করবে, এগুলো হয়তো বা জেলা থেকে আসে। এরা জামাতের উপজেলা পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নাই আসলে, তারা এক্সিকিউটিভ কিছু পাওয়ার আছে, তারা সিদ্ধান্ত বাস্তবায়ন করে, আসলে তারা ক্রিয়েটিভ কোনো সিদ্ধান্ত নিতে পারে না। জেলা শাখা, মহানগর শাখা, কেন্দ্র থেকে দৃষ্টিভঙ্গি যা দেয় এগুলো। তো অতএব একজন পৌরসভা আমিরের সাথে তো আর আতাত করতে এত বড় একজন ডেপুটি স্পিকার বা আওয়ামী লীগের এমপিদের বহর এভাবে প্রকাশ্যে যাবে না। অতএব এটা যে রাজনৈতিক কোনো বিষয় না, এটা যে একেবারেই স্বাভাবিক একটা পারিবারিক এবং একটা হয়তো বা একজন ব্যবসায়ী হওয়ার কারণে তার কানেক্টিভিটিটা একটু ভালো ছিল, এই তো এটাকে এভাবে বলার তো কোনো কারণ নেই। বরং আমি তো মনে করি এটা কি ঠিক হয়েছে, জামাতের লোকজন অনেকেই বিব্রত, আবার অনেকে বলার চেষ্টা করেছেন এরকম যে আওয়ামী লীগের লোকজনের সাথে কোনো আত্মীয়তা, কোনো বৈবাহিক সম্পর্ক কিছু রাখবে না, এই বিষয়ে নাকি কাদের মোল্লা সাহেবের ফাঁসির আগে প্রতিজ্ঞা করেছিল জামাতের অনেকে। সেই প্রতিজ্ঞা করে থাকলে সেই প্রতিজ্ঞা ভুল, জামাতের সমস্ত নেতাকেও যদি আওয়ামী লীগ ফাঁসি দিয়ে দেয় তারপরও আওয়ামী লীগ জামাত কারোর সাথে মিশবে না, আত্মীয়তা করবে না, এটা সম্ভব নয়, এটা অসম্ভব কথা। জামাত আওয়ামী লীগ যতই রাজনৈতিক বিরোধ থাকুক, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক এগুলো আছে, ছিল, থাকবে, যদি বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই থাকতে চায়। অতএব এটা নেতিবাচকভাবে দেখার কোনো প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, এটা ঠিক, যারা ব্যবসায়ী তারা একটু স্পেশালি ক্ষমতাসীনদের সাথে সুসম্পর্ক রাখার পক্ষে, এবং তারা হয়তো অনেকে আতাতের পক্ষে থাকতে পারে। যেমন আপনারা দেখেছেন যে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানও ব্যবসায়ী মানুষ, এ কারণে সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরানের সাথে তার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিল, তার মৃত্যুতে শোক জানিয়েছেন। ব্যবসায়ীদের সাথে একটু ভালো সম্পর্ক থাকে, এটা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি থেকে নয়। অতএব এটা একটা অযাচিত ভাইরাল হওয়া, অযাচিত আলাপ আলোচনা, অযাচিত সন্দেহ, এটা জামাত নেতাদের উচিত হয়নি আমি সেটাও বলবো না। যদি কোনো এমপি, মন্ত্রী বা গুরুত্বপূর্ণ লোক কারো আত্মীয় হয় বা সামাজিক অনুষ্ঠান একত্র হয়, কুশল বিনিময় করে, সাক্ষাৎ করে, কোলাকুলি করে, এটা শতভাগ উচিত, বরং এটা আরও বৃদ্ধি করা উচিত। রাজনীতির ঊর্ধ্বে আমাদের সামাজিক সম্পর্কটার উপর জোরালো করার গুরুত্ব দেওয়া উচিত। এজন্যে জামাত নেতা গোলাম আজম সাহেব যেটা করেছেন, ঈশ্বরদীর তিনি দাওয়াত দিয়ে ভালো করেছেন, বরং এটা সওয়াবের কাজ করেছেন, কারণ আত্মীয়তার হক আদায় করা হয়েছে, মানুষকে খাওয়াইছেন, একটা ভালো সম্পর্ক হয়েছে, দ্যাটস ইট। এটা আমি মোটেও নেতিবাচকভাবে দেখি না, বা আতাত বা অন্য কোনোভাবে দেখতে চাই না, অত্যন্ত সিম্পল হিসাবে দেখছি। আমি তো চাই যে প্রত্যেকটা উপজেলায় পৌরসভায় আওয়ামী লীগ জামাতের মধ্যে এরকম ইন্টারেকশনের ঘটনা ঘটুক, কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক বিরোধ যতই থাকুক, এটা তাহলে টোটালি আমাদের সামাজিক একটা শৃঙ্খলার জন্য এটা অনুকূলে ভূমিকা রাখবে।
এবং আমি ধন্যবাদ জানাই পাবনা জেলা জামাতের সেক্রেটারিকে। তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টা বলেছেন যে এটা হতেই পারে, কোনো এমপি সামাজিক অনুষ্ঠান এগুলো আসতেই পারে বা এগুলো আমরা, এটা অস্বাভাবিক কিছু নয়। তিনি কিন্তু এটা সাহস করে বলেছেন এবং কক্সবাজার এলাকায় এরকম প্রায় দেখা যায়, আওয়ামী লীগ জামাত সিলেট এলাকায় সবচেয়ে বেশি দেখা যায়। আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি বিএনপি সামাজিক অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠানে একসাথে দেখে এবং এটা ঐতিহ্য। মাওলানা মতিউর রহমান নিজামী তার মেয়ের বিয়ে বা তার পারিবারিক বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতাদের দাওয়াত দিত, অনেকে যেত, এটা একেবারেই স্বাভাবিক। এই প্র্যাকটিস জামাতের পুরনো প্র্যাকটিসের মধ্যে, কাস্টমসের মধ্যে, ট্র্যাডিশনসের মধ্যে আছে এরকম দাওয়াত দেওয়া আওয়ামী লীগের বা ভিন্ন মতের লোকজনকে।